নট অনলি মোহামেডান, শুধু মুসলমানদের জন্য নয়, ইন দ্য হোল সোসাইটি, সকলের জন্য। বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট আগামী প্রজন্মকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখাবে, কিন্তু স্কুলটা আমি সর্বজনীন সকলের জন্য করেছি, গ্রামের মানুষের জন্য করেছি, সমাজ সেবার জন্য করেছি, ভারতবাসীকে নিয়ে কাজ করার জন্য, হিন্দু মুসলিম শুধুমাত্র মানুষ মনুষ্য জাতিকে নিয়ে কাজ করার জন্য চিন্তাভাবনা খুব কম মানুষেরই দেখছি। ইয়ার নেটওয়ার্ক এই পরিবারের সমস্ত সদস্য ওনার সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট এটি একটি কেরালা মডেল ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি কারিকুলাম। ন্যাশনাল ইনস্টিটিউট এটা হচ্ছে একটা ব্র্যান্ড, ন্যাশনাল ইনস্টিটিউটের আন্ডারে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেমন NSCSM অর্থাৎ নেতাজি সুভাষ কম্পিউটার শিক্ষা মিশন, সঙ্গে আছে সিটি সেন্টামের কিছু প্রজেক্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ PMKVY থেকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এখান থেকে আমরা পেয়েছি গ্রামের ছাত্রছাত্রীদেরকে কিছু ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে স্বাবলম্বী করব, তাদেরকে কিছু চাকরিতে তাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য সেই সমস্ত ট্রেনিং দিয়ে এখান থেকে তারা তাদেরকে প্লেসমেন্ট দেব। অলরেডি আমরা এই প্রজেক্ট চালাচ্ছি, বিয়ার হাউস প্যাকেজিং, নার্সিং ট্রেনিং, একটার পর একটা প্রজেক্ট আমরা পাচ্ছি, সরকার আমাদেরকে পছন্দ করেছে, আমাদেরকে দিয়েছে, আমরা এই প্রজেক্ট চালাচ্ছি। এটা নট অনলি মোহামেডান, শুধু মুসলমানদের জন্য নয়, ইন দ্য হোল সোসাইটি, সকলের জন্য, প্রত্যেকটা জাতির জন্য এই স্কুলটা। আমি একজন ধর্মগুরু, আমি একজন ইসলামিক স্পিচার, আমি ইসলাম প্রচার করি, সেটা আমার আলাদা দিক, ব্যক্তিগত বিষয়, কিন্তু স্কুলটা আমি সর্বজনীন সকলের জন্য করেছি, গ্রামের মানুষের জন্য করেছি, সমাজ সেবার জন্য করেছি। আমাদের ন্যাশনাল ইনস্টিটিউটে সকলে আসবেন, পড়াশোনা খুবই উন্নত মানের, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের সকল বর্ণের মানুষ পড়াশোনা করে, মাস্টারও রয়েছে সকল ধর্মের সকল বর্ণের, সকলে মিলেমিশে একসঙ্গে কাজ হচ্ছে। এই সাম্প্রদায়িক ইন্ডিয়ায় যে সমস্ত কেলোকীর্তি, যে সমস্ত কুৎসা চলছে, সেই পরিবেশে থেকেও আমরা খুবই সম্প্রীতির সঙ্গে কাজ করছি। তাই আপনাদেরকে বলবো, বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট আগামী প্রজন্মকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখাবে, আশা রাখছি। হঠাৎ এই উদ্যোগ কেন? হঠাৎ এই উদ্যোগটা কারণ হচ্ছে আল আমিন মিশন দেখেছি, আল আমিন মিশন বর্তমানে যার 67 থেকে 80 মতো সম্ভবত ক্যাম্পাস আছে গোটা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে ছড়িয়ে গেছে, নাবাবিয়া মিশন আছে, এই সমস্ত মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা দেখছি শুধু মুসলিম কমকে নিয়ে কাজ করছে, সঙ্গে রামকৃষ্ণ মিশন তারা দেখছি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে শিক্ষিত করার জন্য কাজ করছে, কিন্তু ভারতবাসীকে নিয়ে কাজ করার জন্য, হিন্দু মুসলিম শুধুমাত্র মানুষ্য জাতিকে নিয়ে কাজ করার জন্য চিন্তাভাবনা খুব কম মানুষেরই দেখছি। অবশ্যই আমি আমার কমের কথা তো ভাববো, সাথে সাথে আমি ভারতবাসীর কথা ভাবছি, কারণ আমি কোরআন পড়ে দেখলাম হুদাল লিন্নাস, কোরআন হলো মানব জাতির জন্য, তো মানুষের জন্য যদি কোরআন হয় তাহলে আমিও মানুষের জন্য কাজ করব, এই চিন্তাভাবনা নিয়ে আমি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠান করলাম, নামটাও খুব সুন্দর, সেকুলার নাম, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট। আমি আল আমিন দিতে পারতাম, নাবাবিয়া দিতে পারতাম, বা আল হিলাল দিতে পারতাম, আল হেরা দিতে পারতাম, কিন্তু আমি দেখলাম নামটা ফ্যাক্টর নয়, কাজটা ফ্যাক্টর, যদি আমি প্রকৃত মানুষ করতে পারি, হিন্দু মুসলিম সবার মধ্যে সম্প্রীতি দেখা দেবে, সবার মধ্যে ভালোবাসা দেখা দেবে, সেই হিসেবে আমার এই চিন্তাভাবনা। কতজন ছাত্র পড়াশোনা করে এখানে? বর্তমানে 100 something, এবছর আমাদের স্কুলের প্রভাব খুবই পড়েছে, আমরা অ্যাডমিশন নিতে পারিনি অনেক কেউ, ছোট ক্যাম্পাস, আগামীতে আমাদের বড় চিন্তাভাবনা আছে, কিছু সহৃদয় ব্যক্তি যদি থাকেন যারা শিক্ষা দরদী মানুষ, তারা আমাদের সাথে আসুন, এগিয়ে আসুন, কারণ বালিপুরের বুকে জায়গার দাম অনেক, আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা একটা ট্রাস্টের আন্ডারে চালাই, একটা NGOর আন্ডারে চালাই, আপনারা আমাদের সাথে 7 দিন, আমরা যাতে জমি কিনে
গ্রামের মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারি, আরও বেশি করে কিছু ছাত্রছাত্রীদেরকে ভর্তি নিয়ে আমরা সকলকে যেন মানুষ করতে পারি। আপনারা আমাদের সাথে সাথ দিন, আপনাদেরকে শিক্ষা দরদি মানুষ যারা ডোনেশন করেন, সামনে রমজান মাস জাকাত দেন, জাকাতের একটা অংশ আমরা নিই, কারণ আমরা ফেতরা নিই না, সদকা নিই না, কারণ ইংলিশ মিডিয়াম স্কুল, ফেতরা সদকা আপনারা মাদ্রাসায় দেবেন, কিন্তু জাকাতের একটা অংশ দেবেন মুসলিম কমকে উন্নতি করার জন্য, উন্নত করার জন্য। সেই টাকাটা আমরা বেছে বেছে মুসলিমদের পিছনে খরচা করি, এটা তো হিন্দুদের পিছনে খরচা করা যাবে না। যেহেতু আমি একজন টাইটেল পাস মাওলানা, আমি জানি বিষয়ে, আমার ভালো জ্ঞান আছে, জাতিকে উন্নত করার জন্য আপনার কোনো প্রেস করলে সে প্রেসে খরচা করা যেতে পারে জাকাতের টাকা, জাতিকে উন্নত করার জন্য যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করেন শিক্ষা প্রতিষ্ঠানে খরচা করা যেতে পারে জাকাতের টাকা, কারণ শিক্ষাই তো জাতির মেরুদণ্ড। যদি আপনাদের অর্থগুলো যদি একত্রিত করে একটা শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানো যায়, জানবেন পুরো জাতিটাকে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড় করানো গেল।